আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। নির্ধারিত 117 টাকার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ডলার, গভর্নরের সঙ্গে বৈঠকে জানালেন ব্যবসায়ীরা। সুদহার সহ নীতি পরিবর্তনের সমালোচনা। 117 টাকা প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন? ডোনাল্ড লুর বক্তব্যেই পরিষ্কার মন্তব্য ওবায়দুল কাদেরের। বিশ্লেষকরা বলছেন সম্পর্ক জোরদারে নতুন পথ খুঁজছে ওয়াশিংটন। প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের উপর ছড়ি ঘোরাচ্ছে সরকার, অভিযোগ ফখরুলের। বললেন অন্য কারো শক্তিতে নয়, দাঁড়াতে হবে নিজের পায়ে। সংকটেও আগামী অর্থ বছরে 1300 বেশি প্রকল্প গ্রহণের পরিকল্পনা। 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। নির্দেশ অমান্য করে মহাসড়ক দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, পুরোপুরি কার্যকর হয়নি নো হেলমেট নো ফুয়েল নীতি। গরমের জন্য হেলমেট রেখে তারপর চালাইতেছে, হেলমেটটা পড়লে মাথা চুল পড়ে যায়। অফিস থেকে নির্দেশনা দিছে হেলমেট ছাড়া যেন কাউর তেল না দেয়। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সড়ক মহাসড়কে পশুর হাট না বসানোর আহ্বান পুলিশের, পশু পরিবহন নিরাপত্তা মনিটরিং সহ সবকিছু ঠিকঠাক জানানো হলো সমন্বয় সভায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ডলার বাজার এখনও অস্থির, এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মার্কিন এই মুদ্রা। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা একথা জানিয়ে দ্রুত ডলার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। বলেছেন ঘন ঘন নীতির পরিবর্তন করছে কেন্দ্রীয় ব্যাংক, যা ব্যবসায় অস্থিরতা বাড়াচ্ছে। এছাড়া ব্যাংক ঋণের সুদহার উন্মুক্ত করায় উদ্বেগ বাড়ছে বলে মনে করে এফবিসিসিআই। ডিসপার্ট সুধার ব্যবস্থা অকার্যকরের পর এখন ব্যাংক সুধার বাজার ভিত্তিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে উন্মুক্ত করে দেয়া হয়েছে ডলারের দামের সীমা। নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার দুপুরের পর বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে দেশের শীর্ষ একাধিক ব্যবসায়ী। শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে বৈঠকে গুরুত্ব পায় ব্যাংক সুধার, ডলার বাজার, ব্যবসার পরিবেশ সহ সার্বিক অর্থনৈতিক অবস্থা। 2 ঘন্টার সভা শেষে ব্যবসায়ীরা জানান ঋণের সুদহার বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা দরকার। ডলারের দাম 117 টাকার মধ্যে নিয়ে আসতে হবে। 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান, এর বাইরে যাবে না। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি, সেটাও মার্কেটের ছেড়ে দিয়েছি। উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না। মন্দা থেকে উত্তরণের জন্য বারবার নীতির পরিবর্তন করছে কেন্দ্রীয় ব্যাংক, তবে চাঙ্গা হচ্ছে না অর্থনীতি। এমন অবস্থায় দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নেবার পরামর্শ দেওয়া হয়। পলিসিতে যেন লং টার্ম পলিসিটা স্টেবল থাকে, এবং এইটা উনি আমাদেরকে এনশিওর করেছে যে এখন থেকে আর পলিসিটা স্টেবল থাকবে। ব্যবসায়ীরা জানান অর্থনীতিতে স্থিতিশীলতা না আনা গেলে স্থবির হবে বিনিয়োগ, বাড়বে না কর্মসংস্থান। ইন্টারেস্ট রেট হিসাব করলাম যে আমি 9% বা 10%, এখন যদি 14% দিতে হয় তাহলে তো আমার কস্টিংটাই মিলে না। ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এগুলো তো একটার সাথে একটা রিলেট করে, এক্সচেঞ্জ লসে তো সিরিয়াস এফেক্ট হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি। শিল্পাঞ্চলের বাইরে শিল্প স্থাপন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার নিয়েও জানানো হয় আপত্তি। অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। আমি অনুরোধ করেছি এবং বিবেচনা করার জন্য বলেছি যে এই বিষয়টি আমাদের পূর্বে থেকে নোটিশ না দিয়ে আপনারা এটা সার্কুলার দিয়ে বন্ধ করে দিয়েছেন, কারণ এরই মধ্যে অনেকেই শত কোটি টাকা বিনিয়োগ করেছে। বরাবরের মতো ব্যবসায়ীদের সমস্যা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। রিমোদ রহমান, যমুনা নিউজ, ঢাকা। ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বুঝতে পারা যায়, এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের মূল্য নেই এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন শত চেষ্টা করেও লুর সাথে দেখা করতে পারেনি বিএনপি, তাই সফর শেষে তাদের মাথা ঘুরে গেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁওয়ের রহমতে আলম ইসলামী মিশন এতিমখানায় খাবার বিতরণ কর্মসূচি। দলের ত্রাণ উপকমিটির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মূল বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই দেশে গণতন্ত্রেরও প্রত্যাবর্তন হয়েছে। তার হাত ধরেই ভাগ্য বদলেছে বাংলাদেশের। ফিরে এসেছিলেন বলে বাংলাদেশ এই পরিবর্তন চোখে পড়ছে। এ সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার। ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, লুর বক্তব্যেই উঠে এসেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের বিষয়টি। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী বিদ। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে বকুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য। দলীয় সভাপতি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশ জুড়ে উন্নয়ন হলেও বিএনপি নেতারা তা দেখতে পায় না বলে মন্তব্য করেন তিনি। উঠে আসে ডোনাল্ড লুর সফরের বিষয়টিও। ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 19 বার হত্যা চেষ্টার পরও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই দেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের নতুন পথ খুঁজে বের করতে চায় যুক্তরাষ্ট্র। তবে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রমনীতির সংস্কার এবং মানবাধিকার লঙ্ঘন ইস্যুগুলোতে অবস্থান পরিবর্তনের তেমন সুযোগ নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক নানা প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটদের নীতিতে কিছুটা পরিবর্তনের আভাসও দেখছেন তারা। সম্পর্ক এগিয়ে নিতে জলবায়ু, প্রযুক্তি, শিক্ষা, সহায়তার মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে গেছেন ডোনাল্ড লু। দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর। লুর ঢাকা আসা নিয়ে কথার লড়াইও হয়েছে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের মাঝে। এখন আলোচনায় তিন দিনের সফরে বাংলাদেশকে কি বার্তা দিয়ে গেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের পাশাপাশি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সচিব পর্যায়ে বৈঠক করেছেন ডোনাল্ড লু। প্রশ্ন না আনিলেও গণমাধ্যমে ব্রিফ করে বাংলাদেশ সম্পর্কে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অবস্থান। নির্বাচনের আগে পরে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকলেও এখন সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে চায় ওয়াশিংটন, স্পষ্ট করেছেন কয়েকটি বিষয়। দুদেশের মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি, সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেয়া, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রমনীতির সংস্কার ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে ইতিবাচক সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। লুয়ের এই বক্তব্যের মোদ্দা কথা, দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহ সম্পর্ক জোরদারের নতুন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে উল্লেখযোগ্য জলবায়ু, শিক্ষা সহায়তা বৃদ্ধি, নতুন বিনিয়োগ, বিদ্যুৎ খাত, ট্যাক্স পে আধুনিকায়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করা। ডোনাল্ড লু যে বার্তাটি নিয়ে এসেছেন সেইখানে ক্রিয়েটিভ সলিউশনস যেগুলি আছে বাংলাদেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিউচুয়াল সম্পর্কে, যেমন করাপশন ধরেন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইনস্টিটিউশনাল গ্রোথ, এই জায়গাগুলি, আইটি সেক্টর, ডিফেন্স সেক্টর, টেকনোলজি ট্রান্সফার, এইসব বিষয়গুলি নিয়ে আরও বিস্তার আলোচনা হওয়ার দরকার। সফরটি খুব উল্লেখযোগ্য শুধুমাত্র বাংলাদেশ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এতে কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তনের ইঙ্গিত আসলে কেন?
বিশ্লেষকদের মতামত মূলত মার্কিন নির্বাচন, গাজায় যুদ্ধবন্ধে ব্যাপক জনমত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের নীতিতে হয়তো কিছুটা পরিবর্তন আনছে। তাদের যে কতগুলো মূলনীতি, যা ধরেন যেটা তারা ক্লেম করে আর কি, তারা বলে মানবাধিকার, শ্রমিকদের অধিকার, সেগুলো দিয়ে যে তাদের কনসার্ন আছে, গণতন্ত্র, সেগুলাও তাদের অব্যাহত থাকবে। তার সাথে সাথে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাও কিন্তু তারা আরও এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। তবে লুর সফর নিয়ে শুরুতে রাজনীতির আলোচনা বেশ সরব থাকলেও সফর শেষে তেমন উত্তাপ ছড়ায়নি। বিশ্লেষকদের মত, অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পনা করে আসছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের উপর নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীনরা, কিন্তু সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই বিরোধীদের আন্দোলন প্রতিহত করতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি। সেটার একটা নিজস্ব গতি আছে। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে 48 বছর আগে ফারাক্কা অভিমুখে মৌলানা ভাসানীর লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। নদীর অপর নাম জীবন, অথচ এই নদীগুলিকেই কিন্তু হত্যা করা হচ্ছে। সভায় রাজনীতিক আর বিশিষ্টজনরা বলেন, অভ্যুদয়ের পর থেকেই বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব রকমভাবে চেষ্টা চালিয়ে আসছে প্রতিবেশী দেশটি। বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে, এবং শুধু ফারাক্কা বাদ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154 অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বণ্টনের ক্ষেত্রে তারা সবসময়ই গরিবেশি করেছে। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা সঞ্চিত হই। ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাঁধ। এরকম মরণ বাঁধ একের পর এক তারা আরও প্রায় প্রতিটি নদীতে তৈরি করেছে, এবং মরণ বাঁধ শুধু না, বাংলাদেশের জন্য মরণ ফাঁদও তৈরি করেছে ভারত। নদীর হিস্যা কী হবে সেই সব প্রশ্নে আমাদের নতুন করে কথা বলা দরকার। সভ্যতা হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন, একই সাথে আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনদের ভূমিধস পরাজয় হবে জেনেই বিভিন্ন কৌশলে ক্ষমতায় বসে আছে। তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না। ডোনাল্ড রু এসেছেন, বলছেন গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন, আমাদের যে অবস্থান সেটা আছে, আমরা আপোষ করছি না, কিন্তু আপোষ তো হয়ে গেল। এরকম নির্বাচনের নামে একটা ফোরটেন্টি তো হয়ে গেল। লড়াইটা দীর্ঘ লড়াই, এবং সেই লড়াইয়ের প্রশ্নে আমার গণতন্ত্রের যে প্রশ্ন, আমার স্বাধীনতার যে প্রশ্ন, আমার ভোটাধিকারের যে প্রশ্ন, আর আমার স্বাধীনতা সর্বমোট জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এটা এখন একই লড়াই। সরকার বিরোধী নেতারা বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের টিকে থাকতে সহযোগিতা করছে মাফিয়ারা। চরম বিপর্যয়কর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বরাদ্দ অনুমোদন করেছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে 2,65,000 কোটি টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ 28% বরাদ্দ পেয়েছে পরিবহন খাত। মোট উন্নয়ন বাজেটের মধ্যে 1,00,000 কোটি টাকা আসবে বিদেশি উৎস থেকে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যাচ্ছে কঠিন সময়। একদিকে নিজস্ব তহবিলের সংকট, অন্যদিকে দ্রুত ছাড় হচ্ছে না বিদেশি ঋণের অর্থ। ডলারের দাম বাড়ায় ঋণের কিস্তি পরিশোধে টাকা খরচ হচ্ছে বেশি। ফলাফল, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে উন্নয়ন বাজেট বাস্তবায়ন হয়েছে মাত্র 42%। এসব টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার চূড়ান্ত হলো নতুন উন্নয়ন বরাদ্দ। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকা অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC, যেখানে সর্বোচ্চ 70,000 কোটি টাকা রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতের জন্য। পরের অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি খাত, তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা খাত। পরিকল্পনা বিভাগ জানায়, চলতি অর্থ বছরে রেকর্ড 356 প্রকল্পের কাজ শেষ করতে যাচ্ছে সরকার। বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট পার্টনারদের টাকা আসতে একটু দেরি হবে, 30 জন পার হয়ে যাবে। এই কারণে 6টি প্রকল্প আমাদের রেখে দিতে হচ্ছে, আর এরপরে আরও 22টি প্রকল্প আমরা চিহ্নিত করেছি, যেগুলি একদম প্রায় শেষ পর্যায়ে ছিল,
কিন্তু প্রকল্প পরিচালকদের অনিয়া আর একটু সময় থাকলে হয়তো ওই প্রকল্পে কাজ করার সুযোগ থাকে, এইসব বিবেচনায় তারা হয়তো তালিকাভুক্ত করেনি। অর্থনৈতিক সংকটের মাঝে 1,337টি প্রকল্প কেন বাস্তবায়ন করছে সরকার, ব্রিফিংয়ে এর ব্যাখ্যা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে আমরা এডিবির সাইজ খুব বড় একটা করে নেই। এটার অর্থ কী? যে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি, মানে প্রধানমন্ত্রীর নির্দেশনাতায়। পরিকল্পনা মন্ত্রী জানান, আগামীতে উপজেলা ভিত্তিক প্রকল্প না নিয়ে জেলার উন্নয়ন কার্যক্রমে সব প্রকল্প একসাথে নেওয়া হবে, এতে অপচয় কমবে। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এনার্জির বিষয়াদি রয়েছে, বিদ্যুতের লাইনের ব্যাপার আছে, এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্পের মধ্যে নিয়ে আসি। একটা প্রকল্প হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে ছাড় দিলাম এবং সেটা ব্যালেন্সড হয়ে যাবে, এটা একটা ব্যালেন্স থাকবে, কেউ বেশি কেউ কম হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই নতুন বরাদ্দ আসছে বাজেট অধিবেশনে সংসদে এমপিদের ভোটে পাশ হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে আপিল বিভাগে আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় ইস্যু। ইটাল থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চাইনিজ কোম্পানির নিকট হস্তান্তরের স্থিতাবস্থা দিলেন দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে। দু সপ্তাহ পর হাইকোর্টের আদেশের কপি পেলে অর্থ ছাড়ের বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। দীর্ঘ সময় ধরে চলা মেগা প্রজেক্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দুই বিদেশি কোম্পানির শেয়ার বিরোধে আটকে আছে এই প্রকল্পের কাজ। জটিলতা নিরসনে ইটাল থাইয়ের আবেদনে বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হয় শুনানি। আদালতে ইটাল থাইয়ের পক্ষে দাঁড়ান অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ, আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। শুনানিতে আদালত বলেন কদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই, তবে হাইকোর্টের আদেশের কপির জন্য অপেক্ষা করতে হবে। এমতাবস্থায় ইটাল থাই কোম্পানির শেয়ার চীনের শ্যাংডং ও সিনোহাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের এই আদেশের উপর স্থিতাবস্থা দেন, যা শুনানি হবে দুই সপ্তাহ পর। $1,00,000 কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাহলে আমরা কিন্তু পেমেন্টও করে দিয়েছি, আর সেই অনুযায়ী কিন্তু শুধু শেয়ার ট্রান্সফারটা হওয়ার কথা। যেহেতু শেয়ার ট্রান্সফারটা আবার স্টার্টাস হয়ে গেলো, মানে কি জানুয়ারির পর থেকে কিন্তু এক্সিম ব্যাঙ্ক এখানে ফান্ড হস্তান্তর বন্ধ করে রেখেছে, তার মানে কি এলিভেটেড এক্সপ্রেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। এর ফলে শেয়ার ট্রান্সফারটা করতে পারবে না, লোন কোম্পানি লোনে কোম্পানির আরও শেয়ার হোল্ডার আছে, এখানে শেয়ার হস্তান্তর হলো কোম্পানির ইন্টারনাল ম্যাটার, আর লোন ডিসবার্সমেন্ট এটা গভর্নমেন্টের ইন্টার গভর্নমেন্ট ইস্যুস। এদিকে দেনা পাওনা নিয়ে দুই দেশের কোম্পানির বিরোধ নিষ্পত্তির জন্য শুনানি চলছে সিঙ্গাপুরের আর্বিট্রেশন আদালতে। চীনা কোম্পানির আইনজীবীর দাবি, দেশের আদালতে সেটির মূল্যায়ন যথার্থ হবে না। প্লাস এই মামলা ম্যান্টেনেবল না, বিকজ এটা ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনের সিট হলো সিঙ্গাপুর, আমাদের আর্বিট্রেশন একটা সেকশন 3 অনুযায়ী এই মামলা ম্যান্টেনেবল না। ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন প্রসিডিংস সেভেন কপ দ্য আর্বিট্রেশন অ্যাক্ট বাংলাদেশে অ্যাপ্লিকেবল কিনা এটাই সাবজেক্ট ম্যাটার। এর আগে যখন ইন্টারিম অর্ডার হিয়ারিং হয়েছিল তখন অ্যাপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছিল টু ডিসপোজ অব দ্য ম্যাটার অন মেরিট। এই প্রজেক্টে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাইয়ের 51% আর চাইনিজ শ্যাংডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। দেশের 22 মহাসড়ক ও রাজধানীতে ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞার পরও বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো এখনও অনুমোদনহীন যানবাহনের দখলে। চালকরা বলছেন নির্দেশনার বিষয়ে জানলেও পেটের দায়েই সড়কে নামছেন তারা। নিষেধাজ্ঞার পরও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন যানবাহন, সদরপে চলাচল করছে ব্যাটারি চালিত রিক্সা এবং অটো। সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, উত্তর দক্ষিণাঞ্চলের মহাসড়কে তিন চাকার যানবাহন চলতে দেখা যায়, এর মধ্যে বেশিরভাগই ব্যাটারি চালিত ইজি বাইক। নিষেধাজ্ঞার পরেও কেন ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে মহাসড়কগুলো? সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চেকপোস্ট বসানো হয়েছে আমাদের, দুইটা চেকপোস্ট দুই জায়গায় চলতেছে,
তো যে সকল গাড়িগুলো অবৈধ এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। দেশের 22 মহাসড়ক ও রাজধানীতে অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক বন্ধে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রীর দেওয়া নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা যায়নি রাজধানী জুড়ে। আগের মতোই নির্বিঘ্নে চলতে দেখা গেছে বেপরোয়া গতির তিন চাকার এই বাহন। অন্যদিকে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশও পৌঁছায়নি পেট্রোল পাম্পে। যদিও বুধবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কঠোর হওয়ার কথা বলেছিলেন ওবায়দুল কাদের। নির্দেশনা ছিল রাজধানীর কোনো সড়কেই বৃহস্পতিবার থেকে চলবে না বেপরোয়া গতির এসব ব্যাটারি চালিত ইজি বাইক কিংবা রিক্সা। কিন্তু সকাল থেকেই এই নির্দেশনার কোনো প্রভাব দেখা যায়নি মোহাম্মদপুরের বেরিবাঁধ বাইপাস সড়কে। দেদারসে চলেছে শত শত ইজি বাইক এবং ব্যাটারি রিক্সা। সিদ্ধান্তের কথা জানেন না চালক যাত্রীরাও। যদি এটা বন্ধ করে দেয় তাহলে তো এই জিনিসটা চলার কথা নাই এখানে। তারপরে চলতেছে এখানে যারা আছে উপরে মহলে তারা এর সাথে জড়িত। যাওয়া আসা যে 4-5 জন করে উঠে, এর জন্য ভাড়াটা একটু কম, সাশ্রয়ের জন্য আমরা উঠি। আসলে ঝুঁকিপূর্ণ। পুলিশ টুলিশ ঝামেলা করে না? না, ওই যে লাইন দেয় না, ঝামেলা করে না। মূল সড়কের বাইরে রাজধানীর সব অলিতে গলিতেই দেখা গেছে এমন চিত্র, কিন্তু দেখা মেলেনি পুলিশ কিংবা প্রশাসনের কোনো তৎপরতা। অটো চলবে না, ঠিক আছে অটো চলবে না, আমাদের কর্ম দে, কর্ম দে, অটো চেঞ্জ করে দে, গুড়ায় দে। পুলিশে মাঝে মাঝে ধরে ধরলে ওই রেখার বিল দিয়ে সারা নিয়ে এইভাবে ঠ্যাং দিয়ে তারপরে গাড়ি চালায়, লাগজন ইয়াতে বইছে, সুবাই বইছে। নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়নের নির্দেশনাও পৌঁছায়নি ফুয়েল স্টেশনগুলোতে। অবশ্য তাদের দাবি, আগে থেকেই হেলমেট ছাড়া কোনো বাইকারকে তেল দেয়া হয় না। এটা অনেকে গরমের জন্য হেলমেট রেখে তারপর চালাইতেছে, ইয়ে করছে। হেলমেটটা পরলে মাথা চুল পড়ে যায়, যেমন আমার মাথা চুল পড়ে গেছে। আর বাংলাদেশের যে হেলমেটগুলো এগুলো পরা না পরা একই কথা। আমাদের অফিস থেকে নির্দেশনা দিচ্ছে হেলমেট ছাড়া যেন কারোর তেল না দেয়। আগেকার নির্দেশনা ছিল সরকার থেকে, আমরা তো আর হেলমেট তেল দিই না। তৎপরতা না দেখা গেলেও পুলিশ বলছে কাজ শুরু করেছেন তারা। দৌরাত্ম্য বন্ধ করতে কাজ করতে চান ব্যাটারি রিক্সার মূল উৎস ধরে। ট্রাফিক পুলিশের পাশাপাশি যদি আমাদের ক্রাইম পুলিশ সহ অন্যান্য আমরা সবাই মিলে এদের উৎস, কোথায় চার্জিং হয়, কোথায় তৈরি হয়, এদের গ্যারেজগুলোর মালিক কারা, এই ধরনের কোনো যদি আমাদের আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে একটা সুফল পাবো। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকের আগেও ব্যাটারি রিক্সা এবং ইজি বাইক বন্ধের নির্দেশনা ছিল হাইকোর্টের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ওভারপাসে একটি মাইক্রোবাসে হঠাৎই বিস্ফোরণ এবং তা থেকে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়, দ্রুতই স্বাভাবিক হয় যান চলাচল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই বিস্ফোরণ আর আগুন ধরে যায় গাড়িটিতে। দুপুর 12টার কিছু পরের ঘটনা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ওভারপাসের উপরে হঠাৎ আগুনের শিখা। বিস্ফোরণে পুড়ে গেছে একটি মাইক্রোবাস। গাড়িটিতে চালক সহ দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার পরই তারা গাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় নেই হতাহতের ঘটনা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িটিতে ছড়াতে পারে আগুন। গাড়িতে একজন ড্রাইভার একজন যাত্রী ছিল, প্রত্যেকেই নিরাপদে নেমে গিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক গুলোযোগ অথবা ইঞ্জিন ওভারহিট থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিস জানায় খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নেভায়। কাজীপুর থেকে একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে অগ্নিকাণ্ডে পতিত হয়। সংবাদ পেয়ে কর্মীটুলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে। আগুনে এ পর্যন্ত কোনো আহত নিহত হয়নি। গাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় বেশ কিছু সময় স্থির ছিল যান চলাচল, পরে গাড়িটি সরিয়ে নেওয়া হলে স্বাভাবিক হয় সব কিছু। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবার 1,29,80,367টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে, জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সামগ্রিক অর্থেই আসছে কোরবানির সকল প্রস্তুতি সন্তোষজনক বলে জানান তিনি। কোরবানির প্রস্তুতি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের সমন্বয় সভা শেষে আজ মন্ত্রী এসব জানান।
গত বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল 1,25,36,333টি। এর মধ্যে কোরবানি হয় 1,41,812 পশু। শেষমেশ অবিক্রিত থাকে প্রায় 25 লাখ। এবার আগের চেয়ে 4,44,000-এর বেশি গবাদি পশু প্রস্তুত কোরবানির জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তরে এ নিয়ে বসে সমন্বয় সভা। অংশ নেন স্থানীয় সরকার বিভাগ, পুলিশ, বিজিবি, বাংলাদেশ ব্যাংক ও খামার মালিকদের প্রতিনিধিরা। বৈঠক শেষে মন্ত্রী জানান, এবার পশুর চাহিদা আর যোগানে সামঞ্জস্য থাকবে। আমাদের এবার যে সংগ্রহের পরিমাণ বা পরিসংখ্যান, তাতে মনে করি যে সে চাহিদা এবং সরবরাহের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বরং সামঞ্জস্যই থাকবে। পশুর হাট, পশু পরিবহন, নিরাপত্তা ও ডিজিটাল হাটে মনিটরিং সহ সব কিছুই ঠিকঠাক আছে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। কোনো অবস্থাতেই পথে প্রান্তরে এবং পথে পথে, হাটে হাটে, বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয়, সেজন্যে এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। স্থানীয় সরকার বিভাগ বলে হাট ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে তারা। বাংলাদেশ ব্যাংক জানায়, হাটে জাল টাকা চিহ্নিতের ব্যবস্থা রাখা হবে। সড়ক মহাসড়কে যেন হাট না বসে, একই সাথে পশু পরিবহন নিরাপদ ও নির্বিঘ্ন করার কথা জানায় পুলিশ। আখলাকুসাফা, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জ সদরে উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় আজ উত্তেজনা বিরাজ করছে। ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন পরাজিত প্রার্থীর সমর্থকরা। রোববার ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, তার বিজয়ের পর থেকেই একটি মহল এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক নিহতের ঘটনায় উত্তপ্ত গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া এলাকা। দ্বিতীয় দিনের মতো ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন সদর উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা। প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এ সময় আটকা পড়ে বাস, ট্রাক সহ কয়েকশো যানবাহন। হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান অবরোধকারীরা। যারা হত্যাকাণ্ড ঘটাইছে তাকে বিচার, এবং পিছনে যারা আছে, এই পিছনে যারা এই মদতদাতা, এই মদতদাতাদেরকে আমরা চাই যে তাদের মুখে সম্মর্ষণ হোক। আজকে আমার ভাই খুন হয়েছে, কারা এর সঙ্গে জড়িত, এই অস্ত্রের যোগানদাতা কারা, এদেরকে প্রশাসন ধরে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। আমরা গোপালগঞ্জের মানুষ, সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমেছে, আমাদের এই একটাই দাবি। হত্যাকাণ্ডের জন্য নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে দায়ী করেন বিক্ষোভকারীরা। রোববার ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তারা। রবিবার জেলা ডিসি অফিস ঘেরাও, আসামি যদি ধরা না হয় এবং অস্ত্র যদি উদ্ধার না হয়, আসামি পলাইছে, অস্ত্র তো পলাইনি, এই গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অস্ত্র হয়েছে। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে সদ্যবিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহল ওই হামলা চালায়, ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি। আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে, আমি প্রশাসনকে বলবো যে সর্বোচ্চ তারা চেষ্টা করুক, এবং যারা আসলে এই দোষী এবং তাদের খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। মঙ্গলবার রাতে চন্দ্রদিঘলিয়া গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরাজিত প্রার্থীর সমর্থক ওসিকুর। এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাবের পাশাপাশি মাঠে আছে বিজিবি। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রচণ্ড গরমে কিশোরগঞ্জে একটি বিদ্যালয়ের 25 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুপুরের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রধান শিক্ষক জানান, অসুস্থ হওয়া 25 শিক্ষার্থীর বেশিরভাগই দোতলা ভবনে ক্লাস করছিল। অতিরিক্ত গরমে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অসুস্থ একজনকে হাসপাতালে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। তারা বলছে যে প্রচণ্ড গরম, গরমে তারা শ্বাসরুদ্ধ অবস্থা ছিল। আমরা পানি ফেলে দিলে বাচ্চাদেরকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে অভিভাবকদেরকে দিয়ে আমরা বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলাম। হজ যাত্রীদের সাথে প্রতারণার অভিযোগে 2 এজেন্সির 3 কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তারা হলেন আল রিসান ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মিয়া, দিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাবু। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিকেলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের হজ শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মৌসুমে আল রিসান ট্রাভেল এজেন্সির অধীনে 448 জন হজ যাত্রী নিবন্ধন করেন, তবে ওই এজেন্সি এখন পর্যন্ত কোনো হজ যাত্রীর ভিসা করাতে পারেনি। এতে অনিশ্চিত হয়ে পড়েছে 448 জনের হজ যাত্রা। একই অভিযোগ দিয়া ইন্টারন্যাশনাল নামে এক এজেন্সির বিরুদ্ধেও 20 জন হজ যাত্রী ওই এজেন্সি থেকে নিবন্ধন করেন। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কুংফু কারাতে শেখানোর বদলে কেড়ে নিতেন মেয়েদের সম্ভ্রম। যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে মন্ত্রণালয়কে এই সুপারিশ করেছে। কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমদ বলেন, সব তথ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে প্রমাণ হয়েছে, এখন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের সুনির্দিষ্ট ধারায় মামলা করে আইনের আওতায় আনা উচিত। অনুসন্ধানী প্রতিবেদন করায় ধন্যবাদ জানান যমুনা টেলিভিশনকে। বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর দুবাইতে বাড়ি ও সম্পত্তির মালিক 532 বাংলাদেশি। এক প্রতিবেদনে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে ইইউ ট্যাক্স অবজারভেটরি। প্রতিবেদনে জানানো হয়, 2022 সালে দুবাইয়ে সম্পূর্ণ ও অসম্পূর্ণ আবাসনের মালিক এমন 394 বাংলাদেশের তথ্য ফাঁস হয়েছে, যাদের মালিকানায় ছিল 641টি সম্পদ। তবে ইইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে বলা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের ধারণা, দুবাইয়ে 2022 সালে 532 বাংলাদেশের মালিকানায় ছিল $377 মিলিয়ন বেশি সম্পদ। প্রতিবেদনের তথ্যে 17,000 বেশি পাকিস্তানি ও প্রায় 30,000 ভারতীয়র সম্পদ রয়েছে দুবাইয়ে। তবে কারা এসব সম্পদ কিনেছেন তার বিস্তারিত দেয়া হয়নি প্রতিবেদনে। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় আরও স্পষ্ট হয়েছে বিভক্তি। উপত্যকায় ইসরায়েলের সামরিক শাসনের স্পষ্ট বিরোধিতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, পাশাপাশি করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা। দাবি বিকল্প এবং নিরপেক্ষ ফিলিস্তিন নেতৃত্ব প্রতিষ্ঠা। তবে হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত গাজার ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি নন নেতানিয়াহু। হামাস্তানকে ফাতাস্তানে পরিণত করতে চান না, করেছেন এমন মন্তব্য। এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।